দেখুন, সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনসেপশন ডাইজেস্ট নিয়ে অনেকেই একটা রিভিউ চেয়েছেন, তো রিভিউ দেওয়ার আগে আসলে বিসিএস প্রস্তুতির যে বইগুলো সম্পর্কে রিভিউ আমি দিচ্ছি সে সম্পর্কে কিছু কথা আমি আসলে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি কিন্তু আসলে আপনাদের মতোই, অর্থাৎ বিসিএস প্রস্তুতি নিচ্ছি। তো যিনি বিসিএস প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছেন তার বুক রিভিউটা কিন্তু একরকম হয়, আর যিনি অলরেডি বিসিএস ক্যাডার হয়ে গেছেন তার বুক রিভিউটা কিন্তু অন্যরকম হবে। সুতরাং আমার বুক রিভিউ দেখে বা আমার বুক রিভিউটা 100% সঠিক এটা আমি বলবো না, কারণ আমি একজন লার্নার, শিখছি। তো এই বইগুলো আমি নিয়ে এসেছি এবং এই বইগুলো সম্পর্কে আমি যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা অনেক সময় আমাদের বন্ধুরা বই কিনে না, তখন আমরা জিজ্ঞেস করি কিন্তু, দোস্ত বইটা কেমন হয়েছে রে? তো আমাদের বন্ধুরা কিন্তু আমাদেরকে বলে যে হ্যাঁ বইটা আসলে এরকম বা এরকম। তো আমার রিভিউগুলো হচ্ছে ঠিক ওই রকম যে আমি বাজার থেকে একটা বই নিয়ে আসছি, এই বইটা আমি ঢাকার মধ্যে আছি, তো বইটা আজকে বের হয়েছে, সাথে সাথে আমি নিয়ে আসছি, এই বইটা হচ্ছে গ্রামে পৌঁছতে আরও 2-3 দিন সময় লাগবে। অনেকেই বিসিএস এর জন্য একটা ডাইজেস্ট খুঁজতেছে, তো সে দেখা গেছে যে তার গ্রামে গিয়ে পৌঁছতে এটা 4-5 দিন সময় লাগবে। তো তখন সে একটা টেনশনের মধ্যে থাকে যে বইটা কেমন বা কি বা কোনটা কিনবে, বা গ্রামে সে ধরনের পরামর্শ দেওয়ার মতো কেউ থাকে না। তো সে হিসেব থেকে আমি যদি বইয়ের ভিতর থেকে কোনো পেজ দেখে যদি বলি যে এই বইটার মধ্যে এটা আছে, এটা আছে, বা এই বইটার মধ্যে এটা নেই, আমি যদি সেটা পেজের প্রমাণ দেখিয়ে বলি, সেক্ষেত্রে তো কোনো সমস্যা দেখি না। এটা হচ্ছে এক ধরনের রিভিউ। আরেকটা রিভিউ হচ্ছে যে এই ডাইজেস্টটা পড়ে একজন বিসিএস ক্যাডার হয়েছে, সেটা হচ্ছে আরেকটা রিভিউ। কিন্তু সে ধরনের ব্যাপারগুলো ঘটে না। কেন ঘটে না আমি সেই ডাইজেস্টের নামটা বলবো না, আপনারা অনেকেই জানবেন যে 40তম বিসিএস এর আগে থেকে একটা ডাইজেস্ট খুব প্রসিদ্ধ ছিল। এখন কিন্তু দেখবেন পরামর্শ চাইলেই সবাই বলে ইনসেপশন অথবা প্রিসেপ্টরস, কেউ কিন্তু ওই ডাইজেস্টের কথাটা বলে না। অর্থাৎ একটা সময় থাকে, ওই ডাইজেস্টের সময়টা ওই সময় ছিল এবং ওইটা পড়ে উনি ওই সময় ক্যাডার হয়েছেন, এবং তার নিয়োগ পেতে পেতে প্রায় 3 ইয়ার্স লেগেছে, 3 বছর লেগে গেছে। তো এই 3 বছরের মধ্যে কিন্তু মার্কেট পরিবর্তন হয়েছে, সময়ে পরিবর্তন হয়েছে, এই সময়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। তো তখনকার জামানায় তিনি যেটা, অর্থাৎ ওই 3 বছর আগে তিনি যেটা পড়ে চান্স পেয়েছেন, এখন কিন্তু ওইটা পড়ে চান্স পাওয়ার, এটা আপনারা বুঝতেছেন যে সিলেবাস এবং প্রশ্নের ধরন, প্রশ্নের নাম্বার এবং আবেদনকারীর সংখ্যা সব কিছুই কিন্তু কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সুতরাং এটা সময়ের সাথে সাথে এই প্রশ্নের বা চাহিদা বা ডাইজেস্টের চাহিদা সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে একজন বিসিএস ক্যাডার সে কিভাবে এই 45তম বিসিএস এর জন্য ইনসেপশন ডাইজেস্ট সে কি কিনবে বলেন? একজন 40তম বিসিএস ক্যাডার যিনি, তিনি কি 45তম বিসিএস এর জন্য ইনসেপশন ডাইজেস্টটা নিজে কিনে এটা রিভিউ দিবেন? এটা কি আপনাদের মানে ইয়ের মধ্যে আসে যে সে কেন এটা কিনবেন? সে তো অলরেডি বিসিএস ক্যাডার হয়ে গেছেন এবং সে কি পড়ে বিসিএস ক্যাডার হয়েছেন, ক্যাডার হয়েছেন সেটা তিনি বলবেন। কিন্তু এখন যে এই 45তম বিসিএস এর যে পরিমাণ মার্কেটিং হচ্ছে, ইনসেপশন, এখন এটা ভালো না মন্দ এটাকে কে বলবে? একজন 40তম বিসিএস ক্যাডার তিনি কি এটাকে এখন পড়বেন আবার পুরোটা? তিনি তো পড়বেন না, তিনিও পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে বলবেন। আর আমি যেহেতু এখন বিসিএস প্রস্তুতি নিচ্ছি বা আমরা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছি, সেক্ষেত্রে এই এটা যদি আমি ডাইজেস্ট একটু ঘাটাঘাটি করি বা কোথায় কী আছে সেক্ষেত্রে অবশ্যই বলতে পারবো। কারণ ছোট্ট একটা কথা বলি, বাংলা ব্যাকরণের কথা বলি, বইটা চেঞ্জ হয়েছে। যারা 40তম বা এর আগে বিসিএস ক্যাডার হয়েছে তারা, তাদের সময় বইটা ছিল একরকম, এখন আমাদের সময় বইটা একরকম। এখন আমি যতটুকু বলতে পারবো এই বইটা সম্পর্কে, যদি কেউ পড়াশোনার মধ্যে লেগে না থাকে এখন, সে কিন্তু ওভাবে বলতে পারবে না যে বাংলার কী কী পরিবর্তন হয়েছে। আমি কাউকে ছোট করছি না, অবশ্যই তারা তাদের জায়গা থেকে মহান, ঠিক আছে, কিন্তু 45তম বিসিএস এর জন্য তো 40তম বিসিএস ক্যাডার কখনোই এই ডাইজেস্টটা কিনে রিভিউ দিবে না। 45তম বিসিএস এর জন্য একজন 45তম ক্যান্ডিডেটই যে কোনো একজন কিনে দেবে। তো আমার ক্ষেত্রে আমি একটা মাধ্যম ব্যবহার করেছি এবং আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে গিয়েছি, সেক্ষেত্রে একটা চ্যানেল দাঁড় করিয়েছি, এবং আমি যেটা বলছি আপনারা হয়তো কথা, আমার কথা শুনে পছন্দ করেন, সেক্ষেত্রেই কথাগুলো বলা। হ্যাঁ, এখানে আহামরি কিছু না যে আপনাকে এটা কিনতেই হবে বা ইয়ে করতে হবে, আর আপনি কিন্তু এটাও আশা করতে পারেন না যে একজন 40তম বা আরও 38তম বিসিএস ক্যাডার আপনাকে 45তম বিসিএস এর ডাইজেস্ট সম্পর্কে বলে দেবে। সুতরাং অনেক সময় বই রিভিউ দিতে গেলে অনেকেই মানে ইয়ে করে, আপনি কি আপনি বুক রিভিউ দেন, আপনি কি পড়ছেন? আমি পড়ছি না, আমি পড়তেছি। হ্যাঁ, আমি পড়ার মধ্যে আছি, আল্লাহ চাহে তো, যদি আল্লাহ ভালো চান তাহলে একটা পর্যায়ে হয়তো যেতে পারবো।
তো সেক্ষেত্রে আমার বুক রিভিউগুলো কিন্তু আবারও ক্লিয়ার করে দেই, এই বুক রিভিউগুলো আমি দিব। সেক্ষেত্রে এটা হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে ঘাটাঘাটি করে যতটুকু আমি বুঝতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে অনেকটি ফ্রেন্ডলি, অনেকটা ফ্রেন্ডলি কনভারসেশনের মতো, অর্থাৎ একটা বন্ধু বই কিনলে আরেকটা বন্ধু যেমন তার কাছ থেকে অভিমত জানতে চায়, ঠিক তেমন আমি একটা বই কিনেছি, আমার অভিমতটা ব্যক্ত করলাম যে আসলে এই রকম বইটা এরকম ভালো বা মন্দ বা এরকম, এতটুকুই। কিন্তু এর মধ্যে এটাকে আপনারা অতটা সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই, এবং আমার কাছ থেকে ওই ধরনের আশাও করার দরকার নাই যে আসলে একজন এটা পড়লে বিসিএস ক্যাডার হয়ে যাবে, কারণ আমি নিজেই তো চাকরি প্রত্যাশী। হ্যাঁ, তো 45th বিসিএস এর জন্য সবাই ইনসেপশন এবং প্রিসেপ্টরস এই দুইটাকে রিকমেন্ড করতেছে। আমার কাছে প্রিসেপ্টরস আছে এবং ইনসেপশনটা আজকে নেওয়ার কারণ হচ্ছে যে ইনসেপশনের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো আমি 2 দিন ঘাটাঘাটি করব, দেখব, মিলাবো, তারপর ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যদি সময় পাই, কারণ আমি ইদানিং হচ্ছে ইউটিউবে কম আসার চেষ্টা করছি যাতে এর মধ্যে সময় কম ব্যয় হয়। কিন্তু এটা আমার কাছে খুব মনে হলো যে আসা দরকার, কারণ হচ্ছে যে এই ডাইজেস্টটা সম্পর্কে অনেকেই প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে তারা কিন্তু এই ডাইজেস্ট সম্পর্কে একটা ভালো ধারণা চাচ্ছে। তো আমি খুব শীঘ্রই ডাইজেস্ট এবং বই নিয়ে রিভিউ নিয়ে আসব। তবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, আমি কিন্তু একজন লার্নার, শিখছি, পড়ছি, আমার ব্যক্তিগত অভিমত অনেকটা ফ্রেন্ডলি ওয়েতে, অর্থাৎ বন্ধুরা যেমন এক বন্ধু আরেক বন্ধুকে বলে ঠিক তেমনি ভাবে বলবো, একজন বিসিএস ক্যাডার বা পরিপক্ক মানুষ যেভাবে বলে ওভাবে আসলে আমি বলতে পারবো না, সেটার বলার অভিজ্ঞতাও নাই আর সেটার বলার শক্তি সামর্থ্য আসলে আমার নেই। আল্লাহ যদি চায় তাহলে কোনোদিন হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, পরবর্তীতে কোনো প্রোডাক্টিভ ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।